এটা হলো কুড়িগ্রাম টু পাঁচপিট যে তিস্তা ব্রিজ, নতুন যে ব্রিজটি হচ্ছে 1.5 কিলোমিটার, সেখানে আমরা আসছি। আমার সাথে অনেকেই আছে এখানে, আমার কলিগেরা আছে, তারা দেখতে আসছে। ব্রিজটি 1.5 কিলো, ব্রিজটির অনেকটাই মানে 1 কিলোরও বেশি অংশ কমপ্লিট হয়ে গেছে। সবাই আসতে পেরে অনেক আনন্দিত, সবাই খুব খুশি, যতই ধুলা খাক কিন্তু সবাই খুব আনন্দিত। আনন্দিত আমরা এসেছি, তবে আমাদের সাথে এক ভাই ছিল আনন্দ, সে নেই, যার কারণে আমরা আনন্দ থেকে বহির্ভূত অবস্থায় আছি। শুধু ধুলা ধুলা আনন্দ তো নাই। আর এইটা তিস্তা নদী শুকিয়ে গেছে, এ সময় পানি নেই। সামনে সামান্য একটু মানে একটু পানি দেখতে পাওয়া যেতে পারে। আমরা এখন হাঁটছি, 1 কিলোমিটার হাঁটবো আমরা। এই ব্রিজটাতে আসতে পাঁচপিট বাজার থেকে সোজা উত্তর দিকে আসতে হবে 1.25 কিলোমিটার, তাহলে ব্রিজটির দেখা পাওয়া যায়, মানে দেখা পাওয়া যাবে। তো আমরা দেখি ব্রিজটার কি কি অবস্থা, কাজ চলছে ব্রিজের, অনেক কাজ চলছে। সব সময় এখানে আসলে বোঝা যায় যে এটা কর্মব্যস্ত একটা এরিয়া, এখানে আসলে দেখতে পাওয়া যাবে, অনেকেই ঘুরতে আসেন এখানে। দারুণ একটা জায়গা, মজার জায়গা, এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সামনে বেড়িবাঁধ দেওয়া হয়েছে, এই বেড়িবাঁধটির দক্ষিণ পাশে একটু গেলে আবার মূল বাঁধ যেটা সেটা দেখতে পাওয়া যায়, সেটাও একটা হাইওয়ে রাস্তা। তো আমরা আরেকটু দেখি সামনে কি কি হচ্ছে ব্রিজের। অনেকটা পথ হাঁটতে হয় এখানে, আর ব্রিজটার যে বর্তমান অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্রিজটার যতটুকু অংশ মানে প্রত্যেকটি পিলার যেখানে কমপ্লিট হয়ে গেছে, সে পর্যন্ত ব্রিজটির কাজই প্রায় কমপ্লিট। স্প্যান থেকে শুরু করে উপরে ঢালাই পর্যন্ত একদম কমপ্লিট। তো দর্শনার্থীরা প্রত্যেক দিন আসেন এখানে, সকাল বিকাল দুপুরবেলা অনেকে আসেন, এসে এখানে বসে বসে ব্রিজ দেখে, আশেপাশের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করে। এখানে আসলে ভালো লাগে এমনিতেই, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর চারপাশটা। এটা উত্তর দক্ষিণে একটি লম্বা একটি ব্রিজ, 1.5 কিলোমিটার ব্রিজ। উত্তর পাশটা যেদিকটা আমি যাচ্ছি এখন, ওইটা হলো কুড়িগ্রাম, আর এই পাশটা হলো সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা থানার উত্তর পাশ, উত্তর পূর্ব পাশের শেষ যে এরিয়া। সমস্যা নাই, সমস্যা নাই, হ্যাঁ আমাকে দেখা যায়, দেখা যায় তো, লাগবেন নয়, তাতে যে আমরা ফর্সা, আমি তো সবচেয়ে বেশি ফর্সা এখানে। ওকে ঘাটে গেছে
এখানে আসলে এখানে ভাই আসলে অবশ্যই হরিপুর ঘাটটি দেখে আপনারা যেতে কই? হবে, দারুণ একটি দেখার মতো জায়গা। আমার সাথে আছে মিস্টার মিনারুল, উনি আমার কলিগ এবং ছোট ভাই, খুব ভালো একজন মানুষ। তার হাসি মাখা মুখ দেখতে চাইলে এই যে মাস্কটি সরিয়ে নিতে হবে, সব সময় হাসে। নিচে মনে করো প্রায় নিম্নে 50-60 ফিট করে আছে। তাকাবো তাকাবো না, দেখবো দেখি, দেখলাম তখন এই যে আছে, ওই যে ওই যে ওই যে আছে, ওকে সেলফি আমাকে দেখা যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না। হয়েছে মেলা তুলছেন অত তুলে কি করে? তো আমাদের এটা মনে হয় না আমরা এক কিলো রাস্তা আসছি, কিন্তু এতটা স্ট্রেট যে এক কিলো রাস্তাকে হাফ কিলোরও কম মনে হয়। ও ভাই কি হয়েছে? ও ভাই ওইদিক যাওয়া যায় না, ওই যে গেল যে টানি ধরতে বলেন, আমরাই তো গেলাম না, আমি তো আবার ব্লগিং করতে ও পাশ দিয়ে না যাওয়ার দর ভালো উপরে কাজ চলতেছে ভাই। ওটা রিক্স, আসলে রিক্স, হুট করে একটা জিনিস পড়ে গেলে এই যে এরা কত রিক্স রিক্স নিয়ে উপরে কাজ করতেছে। ওদের ওরাও রিক্সে আছে, আমরাও রিক্সে আছি, এই লোকটা এত কান্নাকাটি করতেছে তারপরেও জোর করে চলে যাচ্ছে অনেকে সামনে। আপনার নাম কি ভাই? আমার নাম আকাশ। একটা ভালো লোক, ওনার কথা শুনলোই না, কি বলবো। আপনার নাম কি? রতন। বাসা কোন জায়গায়? চণ্ডীপুর। বাপের নাম কি গো? আজিজুল মাস্টার। ও আচ্ছা আচ্ছা, ব্রিজের কাম করেন? হ্যাঁ ব্রিজের কাজ করেন। এ ভালো আছিস তো? তুই বড় আছিস? আমরা এখন নদীর দিকে যাচ্ছি, নদী দেখতে। অনেকে খুব অখুশি, আবার অনেকে খুব খুশি, ব্রিজের নিচ দিয়ে যেতে দেয় না। হ্যাঁ এত রিক্স নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়া তো দরকার হয় না, আমরা তো ব্রিজ দেখতেই পাচ্ছি, অনেকটাই ওপেন শিপ আছে এখানে, যে জায়গাটুকুতে শুধু কাজ করতেছি সেই জায়গাটুকুর মানে অংশটাও কম। তো ব্রিজের ওই নিচ দিয়ে যাওয়া লাগবে, একটা গরম মানে অন্যরকম একটা গরম দেখাচ্ছে সবাই, বিশেষ করে আমাদের মিনারুল ভাই, সে গরমের চোটে বাঁচে না, সে ব্রিজের ঠিক কাছাকাছি দিয়ে যাচ্ছে। ওখানে যদিও একটা এরিয়া দেওয়া আছে, হ্যাঁ, তারপরও সে ব্রিজের কাজ দিয়ে কাজ দিয়ে কাজ দিয়ে কাজ দিয়ে যাচ্ছে, কি বলবো এখন। এই যে অনেকে যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, আমাদের যেতে দিল না অথচ ওরা যাচ্ছে। হ্যাঁ একটা রিক্সি একটা ব্যাপার। বাবলু ভাই মোটর সাইকেল নিয়ে চলে গেল, এটাই আমি বুঝলাম না, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব আমি বুঝতেছি না, ঘটনাটাই এভাবে। এইস, বাবলু ভাই কারো কথা শুনছে না, সে সবার আগে আগে এগিয়ে গেছে। আনিস ভাই, জুয়েল ভাই ওখানে আছে, বয়স্ক লোক, ওনারা তারপরেও জোর করে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, ব্রিজ পয়েন্টের লোকেরা সাধারণত এরকম হয় না, সবাই কথা শুনে। এই যে আটকায় দিছে আনিস ভাইয়ের মোটর সাইকেল, কিন্তু বাবলু ভাই ঠিকই কিন্তু চলে গেছে, উনি ফার্স্ট
আজকেই প্রথম কোন লোক গার্ডদের মানে কথা অমান্য করে চলে যাচ্ছে। জুয়েল ভাই আনিস ভাই তো কথা শুনছেই না, ওরা গার্ডকে কি করছে। আসলে গার্ডের আসলে বুঝি কি চেহারা, তারপরে ফিটনেসটা একটু মানে দুর্বল আছে, তো যার কারণে ওনাকে তেমন কেউ বার্তা দিচ্ছে না। ভালো, আমাদের এলাকার অনেক লোক আছে এখানে। এই এই নদীর যাবেন না, নদীর যাবেন না, পাও দুবার। হ্যাঁ, এই যে একটা বয়স্ক লোক, সে কিভাবে একটা গার্ডের অমান্য করে এবার যে আসলো।